আমার মায়ের সকাল দুইটার দিকে বেলা দুটার সময় ফোন করছে মেয়ের জামাইয়ে, ফোন করে কইছে টাকা 10,000 টাকা দিতাম। আমি কইছি আমি বাবারে আমি কইতে দিয়াম, আমার তো কাম কাজ নাই, বৃষ্টি মিষ্টি আমি কাম কাজ করতারি না, একথা কই এসে কথা বলতে আজ তো বেড়াই যাও তোমার মার দ্বারে দৌ, একথা কইছে এরা এরা মোবাইল রেখে দিছে। সন্ধ্যাবেলা 6:30 ফোন দিছে আমার মেয়ের বেলে মারছে জামাই আমার পরিবারের দর কইতাছে, আমি গরুর বান্ধা যাইছিলাম গরু বেশি এম নয় আত্ম দিয়ে সেটা করতে তাই বলে ফাঁসি লাগাই লেছে মারছে বলে তাই জামাই। নাম কি আপনার জামাই? আমার জামার নাম হচ্ছে সোহাগ মিয়া। কোনখানে বাড়ি? বাড়ি অন্ধ অরবিন্দনগর। আপনার মেয়ের কি মারধর করতো? হ্যাঁ মারধর করছে, জামাই নিজে শিকার আছে মোবাইলে কল আছে আমার। আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সাগরিকা খাতুন। এখন কি অবস্থা আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন কি অবস্থা আপনারা তো দেখতেছেন, ওই সিরিয়াস অবস্থা আছে। আপনার নাম কি? আমার নাম আবুল বাদশা। কোনখানে বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে মধুপুর নগরপাড়া। আর আপনার মেয়ের বাড়ি? আমার মেয়ের বিয়ে দিচ্ছি যে এসে অরবিন্দনগর তালতলা। আমার পোলা রেখে তোমরা বাইরে মার দেও। অরবিন্দনগর তালতলা, হ্যাঁ পারিবারিক কলহের কারণে একজন লোক মানে ফাঁসি দিয়েছে, সুইসাইড করেছে। হ্যাঁ আমরা বিশালগড় ফায়ার সার্ভিসটা খবর পেয়ে বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়ে আসি। নাম জানা গেছে? নাম জানা গেছে, নাম হচ্ছে সাগরিকা, বয়স হচ্ছে 22 বৎসর। কি কেমন অবস্থা? হ্যাঁ কি এমন অবস্থা? সিরিয়াস অবস্থা। কোনখানে নিয়েছেন? বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়েছি, আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ বিশালগড় খবর পেয়ে বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়ে আসি। সাগরিকা কি? সাগরিকা বেগম।